ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানায়, আগামী অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন SCO-র বৈঠক উপলক্ষে এই আমন্ত্রণ। তবে মোদী এই আমন্ত্রণে সাড়া দেবেন কিনা সে বিষয়ে এখনও দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানিয়েছেন, আগামী 15 এবং 16 অক্টোবর ইসলামাবাদে SCO বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এ উপলক্ষে SCO-র অন্তর্ভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। মুমতাজ জাহরা জানান, অনেক দেশ এই আমন্ত্রণ গ্রহণ করেছে, তবে ভারতের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগদানের বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এ সময় তিনি ভারতের সঙ্গে পাকিস্তানের সরাসরি কোনো বাণিজ্যিক সম্পর্ক না থাকার বিষয়টি উল্লেখ করেন। গত বছর SCO-র একটি সম্মেলন হয়েছিল ভারতে, সে সময় আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। তার প্রতিনিধি হিসেবে ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। তাই দিল্লিও কি এবার কোনো প্রতিনিধি পাঠাবে নাকি স্বয়ং প্রধানমন্ত্রী মোদি যাবেন, বিষয়টি এখনও নিশ্চিত নয়। কাজাখস্তানের রাজধানী আস্তানায় এর আগে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের 24তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল চলতি বছর জুলাই মাসে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্ব করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী SJ। আর 2023 সালে SCO সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছিল ভারত।